এক সাহাবি এসে রাসূলকে বলে, রাসূল আমরা খাসি হয়ে যেতে চাই, অর্থাৎ আমাদের অন্ধকোষ কেটে ফেলে দিতে চাই যেন গুনাহের খেয়ালই ভেতরে না আসে, কারণ এই বীর্যই তো অনেক গুনাহের মূল। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল মানি, হে আল্লাহ আমি আপনার কাছে বীর্যের অনিষ্ট থেকে আশ্রয় চাই। দোয়া করতেন কে? নবী। অথচ নবীর কি ভয় আছে নাকি? আরে নবীর ভয় আছে, নবী দোয়া করছেন উম্মতকে শেখানোর জন্য, যেটা আলাদা একটা দোয়া। যদিও এই দোয়া করার টাইম আমাদের নাই বা এটা যে একটা দোয়া করতে হয় এটাও তো আমরা জানি না, কিন্তু নবী এই দোয়াটা গুরুত্বের সাথে করতেন যে হে আল্লাহ আমি আপনার কাছে বীর্যের অনিষ্ট থেকে আশ্রয় চাই। তো সাহাবী বললেন, হে রাসূল অন্ধকোষ কেটে ফেলে দিই। রাসূল বললেন, খবরদার এর কোনো সুযোগ নাই। হ্যাঁ তোমরা বিয়ে করো, যদি সেটা না পারো রোজা রাখো, লাগাতার লম্বা টাইম রোজা রাখবা, দিনের পর দিন রোজা, এবং সেহরি আর ইফতারও একেবারে হাতির মতো খাবা না, যে খাওয়া একেবারে আরো চাহিদা দ্বিগুণ বেড়ে যায়, খাবারও সীমিত, তো শরীর দুর্বল হলে চাহিদা এমনিই কমে আসবে। তো এই যুগে যুবকরা সবচাইতে বেশি আক্রান্ত হলো এই যে এই জাতীয় কুপ্রবৃত্তি জনিত গুণা। তো ইমানটাকে বানিয়ে ফেলেছে শরীর পাক, ইমানকে বানিয়ে ফেলেছে ধ্বজভঙ্গ। এখন এই ইমানের সঙ্গে আল্লাহর সাহায্য কেমনে আসবে? এখন এই ইমান এমন ইমান যে ইমান কাফেরদের বিরুদ্ধেও জ্বলে ওঠে না, যে ইমান আল্লাহ আকবার শুনলেও গর্জে ওঠে না, যে ইমান আমাকে ময়দানে নিয়ে যায় না, যে ইমান আমার ভেতরে সাহসিকতা না সাহসিকতা পয়দা করতে পারে না, আরে আজান শুনলে যে ইমান আমারে মসজিদে আনতে পারে না, সেই ইমান কেমনে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিবে? ইমান থেকে ইমান দুনিয়ায় যে ইমান কেয়ামতের দিন ঠিক এই ইমানটাই থাকবে, দুনিয়ায় এই ইমান গুনাহ থেকে বাঁচাতে পারে না, কাল কেয়ামতের দিনে ইমান আমারে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবে? আজকে গুনাহ করে মন ভরি, সেদিন আগুন দিয়ে আমার পেট ভরা হবে, কারণ হাদিসে আছে হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিন নারু বিশাহওয়াত, জাহান্নামকে আবৃত করা হয়েছে পছন্দনীয় বস্তু দ্বারা আর জান্নাতকে আবৃত করে রাখা হয়েছে কষ্টকর এবং অপছন্দনীয় বস্তু দ্বারা। জান্নাতের কাজ একটু কষ্টকরই আর জাহান্নামের কাজ একটু মজাই লাগে, এ কারণে মন চাহি জিন্দেগি জাহান্নামের জিন্দেগি, রব চাহি জিন্দেগি জান্নাতের।